বর্তমান যুগে বহুবিবাহ আজব মনে হতে পারে, কিন্তু মহাভারতের যুদ্ধ যখন সংঘটিত হয় তখন সেই দ্বাপর যুগে এই ধারণাটি চালু ও প্রচলিত ছিল। এটি অনুসারে দ্রৌপদীর আকস্মিকভাবে পাঁচ পাণ্ডবদের সাথে বিয়ে হয়। সম্প্রতি দ্রৌপদী সবার নজরে বেশি উঠে আসে এবং সোশ্যাল মিডিয়ায় অনেক চাঞ্চল্য প্রকাশ করছে। অনেক মানুষ তার শারীরিক সম্পর্ক এবং তার বিবাহের প্রথম রাতের সম্পর্কে বিভিন্ন মত বিনিময় করেছেন, কিন্তু আমাদের মধ্যে খুব কমজনই বাস্তবটি জানেন। আমাদের মধ্যে অনেকেই জানেন যে দ্রৌপদীর বিয়ে হয় শ্রেষ্ঠ বিজয়ী অর্জুনের সাথে। অর্জুন তাকে স্বয়ম্বরে জিতে বিয়ে করেছিলেন, কিন্তু এখনও মানুষ কিছু প্রশ্নের উত্তর সন্ধান করছে। কিভাবে দ্রৌপদী পাঁচ ভাইকে বিয়ে করেছিলেন এবং তাদের সঙ্গে তার সম্পর্ক, কিন্তু এই ভিডিওতে আপনি যা খুঁজছেন সেই উপাদানে পূর্ণ এবং অবশ্যই সব অনুমানে শেষ করা হবে। তাই সময় নষ্ট না করেই মহাভারতের এই দৃশ্যের পর্দা তোলা হোক। দ্রৌপদীর বিয়ে মহাভারতের একটি বিখ্যাত দৃশ্য। দ্রৌপদীর বিয়েতে সংগঠিত স্বয়ম্বরের মধ্যে পাঁচজন পাণ্ডব অংশ নেন। স্বয়ম্বরের শর্ত অনুযায়ী নিচের জলে মাছের ছবি দেখে উপরে ঝুলন্ত মাছের চোখে পুরোপুরি লক্ষ্যভেদ করতে হবে। একজন মহান তীরন্দাজ হওয়ার পর অর্জুন সেই স্বয়ম্বরে বিজয়ী হন এবং দ্রৌপদীকে বিয়ে করেন। এরপর ভাইদের সাথে অর্জুন মাতা কুন্তির কাছে দ্রৌপদীকে নিয়ে গিয়েছিলেন। তিনি তার কাজে ব্যস্ত ছিলেন, তাই তিনি অজ্ঞাতসারে বলেছিলেন যে যা কিছু নিয়ে এসেছো তা পাঁচ ভাইয়ের মধ্যে বিতরণ করে নাও। কুন্তির এই বিবৃতি সেখানে সবাইকেই হতবাক করে দিয়েছিল। যেহেতু পাঁচজন ভাই বাধ্য ছিলেন, তাই তারা তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। অনেক মানুষ বিশ্বাস করেন যে দ্রৌপদী তার প্রথম রাত যুধিষ্ঠিরের সাথে কাটিয়েছিলেন, পরে ভীম, অর্জুন, নকুল ও সহদেবের সাথে। বিয়ের পর নারদমুনি পাণ্ডবদের সাথে সাক্ষাৎ করতে গিয়ে অতীতের একটি গল্প বলেছিলেন। গল্পটি ছিল পরাক্রমশালী ভাই সুদ এবং উপসুদ, যিনি এমনকি ঈশ্বরকে জয় করেছিলেন। কিন্তু একটি মেয়ে দুইজনের মধ্যে পার্থক্য তৈরি করে এবং তারা একে অপরকে হত্যা করে। নারদ পাণ্ডবদের সঙ্গে এই ঘটনা ঘটতে দিতে চাননি এবং এইভাবে তিনি তাদের একটি নিয়ম করতে প্রস্তাবিত করেন যে প্রত্যেক ভাইয়ের সাথে সে এক বছর করে থাকবে, সেই সময় অন্য কেউ দ্রৌপদীর ঘরে প্রবেশ করতে পারবে না। একবার সত্যভামা জিজ্ঞাসা করেছিলেন কিভাবে তিনি সব ভাইদের খুশি রাখতে পারেন। দ্রৌপদী উত্তর দিয়েছিলেন, আমি তাদের সমস্ত বিশুদ্ধতা দিয়ে পরিবেশন করে থাকি এবং রাগ, কামনা ও অহংকারকে দূর করে দিয়েছি নিজের থেকে। পাঁচজন পুরুষের সাথে বিয়ে হওয়া সত্ত্বেও ইতিহাসে একটি আদর্শ নারী এবং একটি প্রভাবশালী ব্যক্তিত্বের মতো দ্রৌপদীকে বিবেচনা করা হয়।